রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় দুটো ছাগল মারা যাওয়ার ঘটনায় চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা করেছেন ছাগল মালিক ও তার লোকেরা। শুক্রবার রাত 8:15 দিকে তাকে মারপিটের পর শনিবার ভোর 3:30 দিকে তিনি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আবু তালেব পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা। পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা 7:30 দিকে বাগমারা উপজেলার শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দুটি ছাগল আবু তালেবের ট্রাক চাপায় মারা যায়। এরপর ছাগলের মালিক তার লোকজন ডেকে নিয়ে 10 থেকে 15টি মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছু ধাওয়া করে। অন্তত 16 কিলোমিটার মোটরসাইকেলে ধাওয়া করে তারা রাত 8:15 দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাক চালক আবু তালেবকে আটক করে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 3:30 দিকে ট্রাক চালক মারা যান। এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।